Welcome to English Moja. Assalamu alaikum. Tomra shobai kemon acho? Asha kori onek bhalo acho. English Moja ajker ayojone tomader shobaike obhinondon. Hazir hoye gelam aro ekti passage class niye. Ajke je passage ti niye kotha bolbo sei passage tir shironom hocche Why does a child hate school? Keno ekta shishu bidyaloy opochondo kore? এটা তোমাদের ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 5 লেসন 3 এর একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ এটা হচ্ছে প্যাসেজ নাম্বার 13 তো চলো দেখে নিই এই প্যাসেজে ব্যবহৃত মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড সমূহ ইয়েস এই হচ্ছে ওয়ার্ড মিনিং পার্ট 1 আমি দুটো পার্টে দিয়েছি পার্ট 1 এবং পার্ট 2 তোমরা এই পেজটি পজ দিয়ে থামিয়ে নেবে এবং স্ক্রিনশট দিয়ে রাখবে তো আমি প্রত্যেকটি ওয়ার্ডকে চারটি ফর্মে দিয়েছি একই ওয়ার্ডের নাউন কি ভার্ব কি অ্যাডজেক্টিভ কি এবং অ্যাডভার্ব কি তুমি যদি ইংলিশ শিখতে চাও ইংলিশের মূল ফ্লেভার বা টেস্ট পেতে চাও তাহলে মনে রেখো ভোকাবুলারি বা ওয়ার্ডকে এই চারটি ফরম্যাটে তোমাকে শিখতে হবে তো ওয়ার্ড মিনিং পার্ট 1 এর পর এবার দেখব আমরা ওয়ার্ড মিনিং পার্ট 2 ওয়েল এই হচ্ছে ওয়ার্ড মিনিং পার্ট 2 এখানেও বেশ কয়েকটি ওয়ার্ড দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো আজকে প্যাসেজের জন্য খুব ইম্পর্টেন্ট তো চলো এবার আমরা মূল প্যাসেজটি শুরু করি ওয়েল এই হচ্ছে আজকের প্যাসেজ শিরোনাম হোয়াই ডাজ আ চাইল্ড হেট স্কুল কেন একটা শিশু বিদ্যালয় অপছন্দ করে Children's right to education, শিশুদের শিক্ষাক্ষেত্রে অধিকার, also implies that, বলতে বোঝায় যে, শিশুদের শিক্ষাক্ষেত্রে অধিকার বলতে বোঝানো হচ্ছে যে, the school they go to, যে স্কুলে তারা যায়, will have a pleasant and learning friendly environment. যে স্কুলে তারা যায়, সেখানে তারা শিখবে একটি আনন্দঘন এবং সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে, where everyone will have an enjoyable time shekhane tara jabe ebong tader shomoy ta katbe ottonto mojadar bhabe onek chomotkar bhabe tader muhurto gulo katbe etai hocche ekta bidyaloy ebong emon bidyaloy kintu shishura chay teachers will be kind ar shei bidyaloy shikshokra hobe onek doyalu caring khubi jotnoban hobe and supportive shishuder khetre support korbe onek bishoykei tara somorthon korbe shishuder onek dushtumikei tara mene nebe And children will feel relaxed. এবং বাচ্চারা এই সব স্কুলে যেই কিন্তু নিজেরা স্বস্তি ফিল করবে এমন স্কুলই কিন্তু শিশুরা চায় নো harsh words will be spoken to them তাদেরকে অর্থাৎ শিশুদেরকে কোনো কর্কশ বা কঠিন কোনো শব্দ শোনানো হবে না and special care will be taken of children with learning disabilities এবং বিশেষ করে সেই সব বাচ্চাদেরকে বেশি যত্ন নেওয়া হবে যারা শিক্ষার ক্ষেত্রে রয়েছে প্রতিবন্ধীর মতো লার্নিং ডিসএবিলিটিস যারা খুব দ্রুতই বুঝতে পারে না অন্য শিশুরা যেখানে একটা কথা বললে একবারে বুঝে ফেলে এমন অনেক শিশু রয়েছে যারা হঠাৎ করেই বা দ্রুত বললে কোনো কথা ক্যাচ করতে পারে না তাদের প্রতি স্পেশাল কেয়ার নেওয়া হবে বিশেষ যত্ন নেওয়া হবে এমনটি কিন্তু স্কুল হওয়া উচিত দ্যাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দ্যাট ইজ নট দ্য জেনারেল পিকচার ইন আওয়ার স্কুলস কিন্তু এই ধরনের দৃশ্যগুলো কিন্তু আমাদের স্কুলে এখন আর দেখা যায় না দ্য সিস্টেম অফ এডুকেশান ইন আওয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে শিক্ষার যে পদ্ধতিটা এখন বিরাজমান যে পদ্ধতিটা আমরা লক্ষ্য করছি সারা পৃথিবীতে ডাজ নট অ্যালাউ চিলড্রেন মাচ ফ্রিডম সেখানে শিশুদের কোনো অধিকার নেই সেখানে শিশুদের কোনো স্বাধীনতা নেই অ্যান্ড ক্লাসরুমস লুক মোর লাইক কেজেস এবং যে কথা না বললেই নয় স্কুলের যে ক্লাসরুমগুলো সেগুলো দেখতে অনেকটা খাঁচার মতো যেমন খাঁচার একটা শুধু গেট থাকে একটা পাখিকে একটা পশুকে ঢুকিয়ে দেওয়ার পর মেন গেটটা লাগিয়ে দেওয়া হয় তেমনি স্কুলগুলোতে একটা বাচ্চাকে স্কুলে ঢুকানোর পর ক্লাসে ঢুকানোর পর তার মেন গেটটা বন্ধ করে দেওয়া হয় এটা দেখতে অনেকটা খাঁচার মতো মনে হয় দে আর পেন্টা ফর আওয়ার্স এখানে তারা ঘন্টার পর ঘন্টা ছটপট করে দেখো শিক্ষা জিনিসটা কিন্তু মূলত আনন্দের সঙ্গে হওয়া উচিত তো একটা বাচ্চা যখন একটা স্কুলে যাবে তখন তো সে একটা আনন্দ নিয়ে যাবে তো যে জিনিসটা আনন্দ নিয়ে হয় না সেটার মধ্যে কিন্তু আসলে টেকসই থাকে না সেটা বেশি দিন লাস্টিং করে না একটা শিশু বাধ্য হয়ে স্কুলে যাচ্ছে তাকে ভয় দেখে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে যার কারণে একটা বাচ্চা স্কুল থেকে খুব বেশি লাভবান হচ্ছে না স্কুলের প্রতি তার খুব বেশি ভালোবাসা জন্ম নিচ্ছে না রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ব্র্যাকেটে যে কথাটি বলা হয়েছে রেড হিজ অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি ইন ইউনিট 6 তো পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয় ইউনিট 6 এর একটা প্রবন্ধ তোমরা ইচ্ছা করলে পড়ে নিতে পারো এই তোমাদের টেক্সট বইয়ে রয়েছে আমি কিন্তু ওই প্যাসেজেও দিয়েছি তো সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ফাউন্ড উনি ওখানে দেখিয়েছেন ইট আনএক্সেপ্টেবল অর্থাৎ এই ধরনের শিক্ষা পদ্ধতিকে শিশুদের স্কুলের এই ব্যাপারগুলোকে তিনি
একেবারে অগ্রহণযোগ্য মনে করেছেন। সো ডিড উইলিয়াম ব্লেক। আর এমনটি আরও একজন বিখ্যাত রাইটার, উনিও এমনটি দেখিয়েছেন, এবং সে হচ্ছে উইলিয়াম ব্লেক। ওনার জন্মসাল এটা 1757 এবং মৃত্যুসাল হচ্ছে 1857। উইলিয়াম ব্লেকের পরিচয়টা হচ্ছে অ্যান ইংলিশ পোয়েট, উনি একজন ইংলিশ কবি অ্যান্ড পেইন্টার, একই সাথে চিত্রকর ছিল, হুজ ফেভারিট সাবজেক্টস ইনক্লুড চিলড্রেন। এই বিখ্যাত রাইটারটাও, আই মিন উইলিয়াম ব্লেকও কিন্তু শিশুদেরকে নিয়ে অনেক কিছু লিখেছে, তার পছন্দের অনেকগুলো টপিকের ভিতরে কিন্তু শিশুটা ছিল। ইন হিজ পোয়েম, তার কবিতায়, অর্থাৎ উইলিয়াম ব্লেকের একটা কবিতা রয়েছে তোমাদের এই টেক্সট বই, সেই কবিতাটা আমি বাংলা অনুবাদ করে দিয়েছি, তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং এই কবিতাটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তার কবিতা দ্য স্কুল বয়। তো স্কুল বয় কবিতায় ব্লেক রাইটস, উনি ব্লেক লিখেছেন অ্যাবাউট আ ইয়াং বয়, একজন তরুণ বালককে নিয়ে, হু ইজ আনহ্যাপি উইথ হিজ স্কুল। ওই বালকটা তার স্কুল নিয়ে খুবই অসন্তুষ্ট। হোয়ার ডোর ফেসড টিচার্স গিভ জয়লেস লেসন। সেই কবিতায় দেখানো হয়েছে যে ওই বালকটি, তরুণ বালকটি যে স্কুলে যায়, সেই স্কুলের টিচাররা তাদেরকে আনন্দহীন শিক্ষা দেয়, এমন স্কুলে সে যেতে চায় না। হি উড রাদার লাইক টু বি আউটডোরস, বরং স্কুলে না যেয়ে সে বাহিরে বেড়াতে চায়, অ্যান্ড এনজয় দ্য সামার ড্রে, এবং গ্রীষ্মের দিনটা সে উপভোগ করতে চায়। হি প্লিডস, এই শিশুটি, আই মিন ওই ইয়াং যে বয়ের কথা বলা হয়েছে দ্য স্কুল বয় কবিতায়, এই বালকটি প্লিডস, অনুনয় বিনয় করে বলেছে উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার কাছে সে বলেছে টু রেস্কিউ, তাকে যেন উদ্ধার করা হয়, রেস্কিউ হিম, তাকে যেন উদ্ধার করা হয় ফ্রম দ্য ড্রোজারি অফ স্কুল, স্কুলের এই বন্দিশালা থেকে। স্কুল তার মোটেই ভালো লাগে না, স্কুল জীবনের এই বন্দি দশা থেকে তাকে যেন মুক্ত করা হয়। সে অত্যন্ত মনে কষ্ট নিয়ে তার অভিভাবককে বলেছে যে আমাকে স্কুল থেকে তোমরা বাঁচাও, আমি স্কুলে যেতে চাই না। তো এই হচ্ছে মূলত আজকের প্যাসেজ। এই কারণেই মূলত শিশুরা স্কুলে যেতে চায় না, অ্যান্ড দ্যাটস হোয়াই এই প্যাসেজটির নাম দেওয়া হয়েছে হোয়াই ডাজ আ চাইল্ড হেট স্কুল। আশা করি বুঝতে পেরেছো, আমরা চাই না এমন কোনো স্কুল, আমরা চাই না আমাদের শিশুদেরকে এমন কোন স্কুলে পাঠাতে, আমরা চাই একটি বিদ্যালয় হবে, একটা মনের মতো বিদ্যালয়, যেখানে শিশুরা প্রতিদিন ঘুম থেকে উঠেই একটা টার্গেটই থাকবে, তাদের চিন্তাভাবনায় থাকবে আজকে সকালটা শুরু হবে এমন একটি সুন্দর চিন্তা দিয়ে, আমি অবশ্যই স্কুলে যেতে চাই, স্কুলে আমার জন্য ভালো কিছু ওয়েট করছে। তো আশা করি তোমরা বাংলা বুঝতে পেরেছ। খুব শীঘ্রই পরবর্তী প্যাসেজ 14 তোমাদের সঙ্গে আবারও কথা হবে। তোমাদেরকে শুধু একটি কথাই বলবো, তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে। যদিও ভার্চুয়াল জগতে একজন স্টুডেন্টের সকল দাবি পূরণ করা সম্ভব হয় না, বিকজ ডিস্টেন্সটা অনেক বেশি, কিন্তু তারপরেও আমি চেষ্টা করব অনেক দূরে থেকেও তোমাদের দাবিগুলো, তোমাদের চাওয়াপাগুলো পূরণ করার জন্য। পরিশেষে যে কথাটি বলে শেষ করতে চাই, তোমরা সবাই অনেক ভালো থাকো, তোমাদের সামনের পরীক্ষার প্রস্তুতি তোমাদের মনের মতো হোক, এই প্রত্যাশায় শেষ করছি। তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকেও ভালো রেখো। আসসালামু আলাইকুম।